তবে কি এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন চলবে? বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে এবার সুপ্রিম কোর্টে জমা পড়ল আবেদন। বাংলার ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে বিজেপি নেতারা এতদিন অস্ফুটে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছিলেন। কার্যত তাদের এই দাবিকেই এবার সুপ্রিম কোর্টে তুলে ধরলেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায়। তার দাবি, বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে 356 ধারা জারির নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর দাবি, বাংলার আইনের শাসন ভেঙে পড়েছে। যেভাবে শাসক দলের কর্মী ও শাসক দল আশ্রিত গুন্ডারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করছেন, সেটা শুধু অমানবিক এবং বেআইনি নয়, এটা তালিবানি শাসনের প্রতীক। আবেদনে বলা হয়েছে, কেন্দ্রকে 356 ধারা প্রয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত যেন সিট গঠন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে এই কমিটিকেই বাংলার ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। ঘনশ্যাম উপাধ্যায় দাবি করেছেন, 2 মে ভোটের ফলাফল প্রকাশের পর বাংলায় 16 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এই মামলায় অংশীদার হিসেবে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং পশ্চিমবঙ্গ সরকারের নাম দাখিল করেছেন মামলাকারী ঘনশ্যাম উপাধ্যায়। শুভেন্দু মুকুলের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি মেলেনি, নারদ মামলার সাফাই সিবিআইয়ের। প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতারা, তবে তাদের থেকেও বেশি সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তথাকথিত হিংসা কবলিত এলাকাগুলি খতিয়ে দেখতেও গিয়েছিলেন তিনি। এমনকি নন্দীগ্রামে দাঁড়িয়েও খানিকটা হুঁশিয়ারি সুরে রাজ্যপালকে বলতে শোনা যায়, ভারতের সংবিধান অনেক শক্তিশালী, দয়া করে সংবিধানের মতো পদক্ষেপ করতে বাধ্য করবেন না। তবে এখানে বলে রাখা দরকার, কলকাতার হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে এই মামলা ইতিমধ্যেই চলছে এবং এই মামলায় হিংসা নিয়ন্ত্রণে রাজ্যের ভূমিকাও প্রশংসাও করেছেন আদালত। ধন্যবাদ।